Yes, it's been 2 weeks. I didn't upload any vlog in this channel. আমাকে গাল দেবে ঠিকই, বাট তার আগে আমার একটা গল্প আছে তোমাদেরকে শোনানোর জন্য। আর আজকের গল্পটা হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিলগ অফ দিস চ্যানেল। আশা করি আমাকে তোমরা ভুলে যাওনি, বিকজ আমি ভুলতে দিইনি বস। যদিও আমার ক্লোজ ওয়ানের সাথে নানা প্রবলেম আর এই পাগল পিসিটার নানা ক্রাশ তো চলতেই থাকে, জানো তোমরা স্টোরিতে বলতে থাকি। সেই অষ্টমীর দিন থেকে শুরু হয়েছে, ফাইনালি আই এম সাপোজ টু ফিক্স দিস আপ। অনেক মানে আমরা চিটিং করে যেগুলো সেগুলো ঢুকে লাইন মাইন ভেঙে ঢুকে এই ভ্লগটা বেসিক্যালি আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে হাউ আই এক্সপিরিয়েন্স দিস হোল সারদিয়া টু মাই ক্যামেরা, টু মাই ভিউ, এন্ড লেটস সি দ্য ট্রিবিউট টু সারদিয়া। হ্যাঁ, আমি জানি এই 10 কি 15 মিনিটের একটা ডকুমেন্টারিতে সারদিয়াটাকে পুরোপুরিভাবে কখনো এক্সপ্লেন করতে পারবো না। তবে হ্যাঁ, গল্প যখন শুরু হয়েছে তো গল্পের স্টার্টিং তো আছেই, অ্যান্ড টুডেজ হোল স্টোরি স্টার্টেড ফ্রম মা দুর্গা। যাই হোক, এক মা আমাদেরকে ছেড়ে গেছেন অবশ্যই, কিন্তু লক্ষ্মী মা মানে দুর্গাপূজার পরে মা লক্ষ্মী আমাদের জন্য অপেক্ষা করে থাকেন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসার জন্য। আর আমাদের এইখানের ফেমাস লক্ষ্মী পুজো, তবে হ্যাঁ কি বলুন তো, যতই 2 বছরের মহামারীর দুঃখ কষ্ট গ্লানি, নিজেদের কাছের মানুষকে হারানোর কষ্ট আমাদেরকে পরিশ্রান্ত করে তুলুক না কেন, তাদের আবির্ভাব, তাদের আমাদের মধ্যে থাকার অস্তিত্ব আমাদেরকে সেই সমস্ত কষ্ট ভুলিয়ে নতুন আনন্দে নতুন আগমনীকে আপন করে নেওয়ার যে শক্তি যোগায় সেটাই অনেক। তবে বাঙালি হয়ে এই দিনগুলো পাওয়ার জন্য যে 1 বছর ধরে ওত পেতে অপেক্ষা করার যে আনন্দ, সেটাই 5 দিনের মধ্যে খুঁজে পাই অবশ্যই, কিন্তু এই দিনগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। এই ছিল আজকের আমার এক্সপিরিয়েন্স, আজকের এই শারদিয়ার ট্রিবিউট। আর আমি সবশেষে একটাই কথা বলবো যে হ্যাঁ, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি।